আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। এর আগে একটি ভিডিওতে এলপিজি কনভার্সন নিয়ে কথা বলেছিলাম, সিকোয়েন্সিয়াল এবং ট্রেডিশনাল যেটি আছে এগুলো নিয়ে। তো পর্যায়ক্রমে আমরা ওয়ার্কশপের কাজগুলো এবং গাড়ির ডেকোরেটিভ যত কাজ আছে সব কিছুই দেখাবো। তো আজকে আরেকটি দোকানের সাথে পরিচয় করিয়ে দিব, দোকানটির নাম হচ্ছে জেএম টায়ার। নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে গাড়ির চাকা বা টায়ারের কাজ করা হয় এবং তার পাশাপাশি আরও অনেক ধরনের সার্ভিস স্বয়ংসম্পূর্ণভাবে দিতে সক্ষম। দোকানটির লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এসিবি চত্বর এবং কালসি মোড়, এই দুইটি মোড়ের মাঝামাঝি। এখানে কালসি ব্রিজ বলে একটি ব্রিজ আছে, তার পাশে কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ড, যেই ফুড কোর্টটি ঢাকা শহরে খুবই পপুলার, এটির পাশেই। তো আমি দোকানটির সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এটির মূলত দুইটি দোকান, মাঝখানে একটি ওয়ার্কশপ, দুই পাশে দুইটি দোকান, একটি ডেকোরেশনের জন্য আর একটিতে গাড়ির চাকার কাজ করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক দুইটি দোকান, এক এক করে আমরা দুইটি দোকানে প্রবেশ করব। প্রথম দোকানটিতে দেখতে পাচ্ছি এখানে সারি সারি রিম এবং টায়ার সাজানো আছে। এখানে বিভিন্ন ধরনের টায়ার আছে, সবগুলোই হচ্ছে জাপানিজ রিকন্ডিশন, মানে জাপানে কিছুটা ব্যবহৃত কিন্তু বাংলাদেশে ব্যবহৃত না। আর এখানে নতুন টায়ার নেই, এই মুহূর্তে যা আছে সব কিছুই জাপানিজ রিকন্ডিশন। টায়ার এবং রিম হিউজ পরিমাণ কালেকশন আছে, বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল রিম আছে, তারপরে কিছু চাইনিজ রিমও আছে, তবে নতুন চাইনিজ কোনো টায়ার নেই এখানে। এই যে এখন যে রিমটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এক্স নোয়ার অরিজিনাল টয়োটার, যে পাশে আরেকটি টয়োটার রিম দেখতে পাচ্ছি এটি হচ্ছে হুন্ডা সিআরভির। এছাড়াও জাপানিজ বিভিন্ন ব্র্যান্ডের আছে যেগুলো জাপান থেকেই সরাসরি ইম্পোর্ট করা, এবং এখানে যে পার্টসগুলোই আছে কোনোটা অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট হয় না, সব কিছু জাপান থেকে আসে। আমার এই কথাটি পুরোপুরি সত্য, এতে সন্দেহ করার মতো কিছু নেই। টয়োটা ক্রাউনের রিম দেখতে পাচ্ছি, তো সামনের দিকে আরও অনেক রিম আছে, এদিক দিয়ে টায়ার রাখা আছে। তো সবগুলো আলাদা আলাদাভাবে দেখানো তো সম্ভব না, তো যতটুকু সম্ভব আমরা দেখাচ্ছি মানে দোকানটিতে কী কী আপনারা পাবেন সেই জিনিসটি তুলে ধরার চেষ্টা করছি। এদিকে এখানে মোবিল আছে, বিভিন্ন রকম ফিল্টার, এসি ফিল্টার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার সব কিছুই আছে। তারপরে তারা ব্যাটারি সেল করে। আর এখন যেই রুমটি দেখতে পাচ্ছি এখানে মূলত তারা গাড়ির সিট কভার এবং ভিতরে ডেকোরেশনের কাজগুলো করে থাকে। তারা ভালো ভালো যত ম্যাটেরিয়ালস আছে সব কিছু দিয়েই তারা সিট কভার বানিয়ে থাকে, অনেক প্রিমিয়াম সিট কভার তাদের এখান থেকে পাওয়া সম্ভব। এছাড়াও ইন্টারনাল গাড়ির ভিতরের যে ইন্টেরিয়র ডেকোরেশনের কিছু জিনিস থাকে, যেমন বোনেটের হিট সিং, তারপরে গাড়ির ভিতরের দরজার যে পার্টগুলো থাকে সেই সব কিছুই তারা ডেকোরেট করে দিতে পারে। তারপরে তাদের আরেকটি প্রধান সার্ভিস হচ্ছে বাম্পার। তো এই পরবর্তী ডেকোরেশনের যে দোকানটি সেটি এখনও গোছানো হয়নি, কিছু রেডিমেড সিট কভার দেখতে পাচ্ছি, কুশন দেখতে পাচ্ছি, এখানে কিছু বাম্পারের স্যাম্পল আছে, তারপরে সাইলেন্সারের মাফলার আছে। তারা বাম্পারগুলো সব হাতে নিজেরা তৈরি করে দেয়। আর এখানে অনেকগুলো স্পেয়ার টায়ার দেখতে পাচ্ছি যেগুলো অরিজিনালি গাড়ির সাথে থাকে। এই যে টায়ারটি দেখতে পাচ্ছি এটি আনইউজড টোটালি, স্পেয়ার টায়ার মূলত বেশিরভাগই আনইউজড হয়। এখানে বিভিন্ন সাইজের টায়ার আছে হিউজ পরিমাণ, আমরা ভিতরে ওদের গোডাউনে প্রবেশ করব। তো এই দোকানটির ভিতরেও দেখতে পাচ্ছি তাদের ফিল্টার, মোবিল, তারপরে ডাস্ট কভার, এই ধরনের টুকিটাকি কিছু জিনিস রাখা আছে। তারপর ফ্লোর ম্যাট আছে, গাড়ির ফ্লোরে যেই প্লাস্টিক ম্যাটগুলো ইউজ করা হয় যাতে কার্পেটিংটা নষ্ট না হয়, ওই ধরনের জিনিস। আমরা এখন ভিতরে গোডাউনের দিকে প্রবেশ করছি। গোডাউনের ভিতরেও দোতলায় দুটি রুম আছে, এই দিকেও তাদের প্রচুর পরিমাণ রিম এবং টায়ার রাখা আছে। এখন যেই
দোতলার রুমটিতে প্রবেশ করলাম। এখানে রিম রাখা আছে, অপর পাশে আরেকটি রুম আছে, এটিতে এখন আমরা প্রবেশ করব। এই রুমটির ভিতরে দেখতে পাচ্ছি শুধু টায়ার রাখা আছে। ওই পাশে দেখা যাচ্ছে কিছু বাম্পার আছে, প্লাস্টিক বাম্পার গাড়ির সামনে যেগুলো থাকে। এছাড়াও এদের ওখানে রুফ রেইল বা ডেকোরেটিভ বিভিন্ন ধরনের আইটেম আছে, যেগুলো এখনও ডিসপ্লেতে ওইভাবে দেওয়া হয়নি, তারা গোছাচ্ছে। পরবর্তী ভিডিওতে আশা করি আমরা সব কিছু দেখাতে পারবো। আজকে জাস্ট পরিচয় করিয়ে দেওয়া, যাতে দোকানটি সম্বন্ধে সবাই জানতে পারে। তো পরবর্তীতে স্পেসিফিক কাজগুলো নিয়ে আলাদা আলাদা আমরা ভিডিও প্রকাশ করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা করোনা মহামারী থেকে সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।